Assalamualaikum, welcome to my channel. আশা করি সবাই ভালো আছেন, আমিও বরাবরের মতো ভালো আছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার আম্মু কিভাবে করে ট্র্যাডিশনাল অনুযায়ী খুদের ভাত রান্না করে, আর এই রেসিপিটা আমার খুবই ভালো লাগে, সাথে অনেক রকমের ভর্তা ছিল। সো আজকে আমি আপনাদেরকে খুদের ভাত আর ভর্তার রেসিপিটা দেখাবো। প্রথমে কড়াইয়ে আমি সরিষার তেল ইউজ করছি। এখানে আমার আম্মু সরিষার তেলই ইউজ করে এই রান্নাটার মধ্যে, তো আমার কাছে ভালোই লাগে। তো সরিষার তেলটা গরম হওয়ার পর এখানে তেজপাতা দিয়ে দেওয়া হলো, দুইটা পরিমাণে তেজপাতা দিলেই হবে। তেজপাতাটা একটু ফ্রাই হওয়ার পর এখানে রসুন কুচি দিয়ে দেওয়া হবে, পরিমাণে ভালোই দিবেন। আমি মনে করি এখানে আপনি তিনটা বড় সাইজের রসুন আপনারা চপ করে এখানে দিয়ে দেবেন, এইটা খুব ভালো একটা ফ্লেভার আসে। আমি আস্তে আস্তে ফুল ভিডিও আপনাদেরকে দেখাবো, আপনারা ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখতে থাকেন। রসুনটা একটু গোল্ডেন ব্রাউন হলে এখানে কুচি কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিতে হবে। পরিমাণগুলো দেখতেই পাচ্ছেন এখানে কতটুকুর জন্য কতটুকু নিয়েছে। আম্মু এখানে 1 কেজি পরিমাণ রান্না করছে, 1 কেজি পরিমাণে সব কিছু এখানে অ্যাড করছে। সো এখানে রসুন দেওয়ার পর আম্মু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছে। এটা খানিকক্ষণ নাড়াচাড়া করার পর এই পেঁয়াজটা যখন সফট হয়ে একটু গোল্ডেন ব্রাউন হবে, ততক্ষণের মধ্যে আমরা নাড়াচাড়া করতে থাকবো কন্টিনিউয়াসলি। অ্যান্ড দেখতে পাচ্ছেন এখানে আম্মু আদা কুচি করে দিয়েছে। আপনারা হয়তো মনে করতে পারেন যে আদা রসুন বাটা, সেটা আর এটার মধ্যে পার্থক্য কী, এটার মধ্যে বিগ ডিফারেন্স। আর এইখানে আম্মু মরিচ মাঝখান থেকে ফালি করে দিয়েছে, আর এইখানে দেখতে পাচ্ছেন যে আদা কুচি আর রসুন কুচি দিয়েছে, কারণ এটা ফ্লেভারটা খুবই ভালো আসে। এই টেস্টটা প্রপারলি ডিফারেন্স, টোটালি ডিফারেন্স। তো এখানে আম্মু টেস্ট অনুযায়ী লবণ দিয়েছে। আপনারা ফার্স্টে একটু পরিমাণ মতোই দিবেন, তারপর রান্নার মাঝখানে পানিটা টেস্ট করে বুঝতে পারবেন যে লবণ কতটুকু হয়েছে, তারপর আপনারা অ্যাড করতে পারেন। তো পুরোপুরিভাবে পেঁয়াজটা প্রায় রান্না করার পর এখানে সেই চালটা দিয়ে দেওয়া হয়েছে। আর আপনারা যারা ট্র্যাডিশনালি চিনেন, আমি বলবো হয়তো অনেকের প্রশ্ন থাকতে পারে যে চালটা এরকম কেন, আর এইটা একটু ডিফারেন্স হবেই, বিকজ এটা ট্র্যাডিশনাল অনুযায়ী এটা খুদের ভাত, সো এটা একদম গ্রামীণ ওয়েতে রান্না হচ্ছে একদম প্রপারলিভাবে। সো এই চালটা অ্যাকচুয়ালি এরকমই দেখতে হবে, ভাঙ্গা থাকবে, অনেকটা কালো থাকবে, লালচে থাকবে, এক একটা রকম থাকবে। সো এটা নিয়ে কোনো কনফিউশন হওয়ার কিচ্ছু নেই। সো এই চালটা আসলে এরকমই হয়, ঠিক আছে। তো যাই হোক, এই চালটা দিয়ে দেওয়ার পর একটু হালকা কুক করে নিতে হবে, অনেকটা চাল ভেজে নেওয়ার মতো। আমরা পোলাও রান্না করার আগে একটু ভেজে নিই, সেম ওইভাবেই আর কি, একটু চালটা নেড়েচেড়ে একটু ভেজে নিতে হবে আর কি। আম্মু কন্টিনিউয়াসলি নেড়ে যাচ্ছে, আর এইখানে আম্মু মাঝখানে আপনাদেরকে দেখাবে, এইখানে আম্মু আলু কুচি কুচি করে রেখেছে, সেই আলুগুলো অ্যাড করে দিয়ে দেওয়া হলো। এখন আলুটার সাথে এই খুদের খিচুড়িটা আমার খুবই ভালো লাগে, আর আমি আম্মুকে রেকমেন্ড করি যে আম্মু তুমি এই খিচুড়িটার সাথে আলুটা অ্যাড করে দেবে। সো আম্মু আমার পছন্দ অনুযায়ী এখানে কিছু আলু টুকরো করে দিয়ে দিয়েছে। এই চালটা সম্পূর্ণভাবে নেড়ে চেড়ে ভালো করে একটু কুক করে তারপরে এখানে গরম পানি অ্যাড করেছে। আপনারা অবশ্যই গরম পানি অ্যাড করবেন, গরম পানিটা দিলেই ভালো হবে। এখন এখানে ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হয়েছে, আর এটা লাস্ট স্টেপে যখন পানিটা শুকিয়ে আসবে তখন আপনারা কড়াইয়ের নিচে তাওয়া দিয়ে দিবেন, এটা দমে বসিয়ে দিবেন। আর নামানোর আগ দিয়ে আপনার আস্ত কাঁচামরিচ দিয়ে দিবেন, এটা কোনো ঝাল হবে না, জাস্ট ফ্লেভার হবে, কাঁচামরিচের একটা ভালো ফ্লেভার আসবে। তো দেখতেই পাচ্ছেন, তো এটা লাস্টলি শেষ হওয়ার আগে মুহূর্তটা এইটা অনেকটা দেখতে এমনই হয়েছে। তো আম্মু লাস্ট টাইমের মতো একবার নেড়ে চেড়ে আবারও ঢেকে দেবে, এটা অনেকক্ষণ দমে থাকবে, প্রায় 15-20 মিনিটের মতো। তো নিচে একটা তাওয়া দিয়ে দিয়েছে। তো এখন ভর্তা রেসিপিতে আসি, তো এটা হতে থাকুক।
তো এখন একটা কড়াইয়ের মধ্যে সরিষার তেল নিয়ে আম কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এখানে, আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছি এখানে। তো এই কাঁচামরিচটা একটু ফ্রাই করে নিবে, যেহেতু এটা ভর্তার আইটেম, সো এখানে কাঁচামরিচ আর শুকনা মরিচ দুইটাই অ্যাড হবে। কাঁচামরিচগুলো অনেক বেশি এখানে বার্ন হচ্ছিল, আর এইখানে যেহেতু এটা কাঁচামরিচ তো তেলটা অনেক বেশি ছিটছিল, শরীরে আসতেছিল বারবার, সো একটু বাদারিং করছে। আর এখানে শুকনা মরিচটা দিয়ে দেওয়া হয়েছে, আমরা দুই রকম মরিচ দিয়ে এখানে ট্রাই করব। তো মরিচগুলো শেষ, অনেকটা এরকম হওয়ার পর আপনারা একটা প্লেটে তুলে নেবেন। এখন মরিচগুলো তুলে নেওয়ার পর রসুন আর পেঁয়াজটা একই সাথে কুক করে নিতে হবে, অনেকটা ভেজে নিতে হবে আর কি। সে একই সেম কড়াইয়ের মধ্যে আপনার সেম তেলের মধ্যেই আপনারা পেঁয়াজ আর রসুনটাকে নেড়েচেড়ে একটু ভেজে নেবেন। এটা কন্টিনিউয়াসলি নেড়ে যেতে হবে, আর পেঁয়াজটা সফট হয়ে গেলে এখানে একটু আধা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিবেন। যেহেতু আমি আগেই বলি এটা শুটকি মাছের জন্য প্রিপেয়ার করা হচ্ছে, চ্যাপা শুটকি ভর্তা, সো এখানে একটু হলুদের গুঁড়ো দিলে এই টেস্টটা একটু মজাও হয়, প্লাস সেই শুটকির গন্ধটা একটু ভালো লাগে, শুটকির গন্ধটা ওরকম আষ্টে গন্ধটা থাকে না। সো এই পেঁয়াজটা তুলে নেওয়া হলো। এখন একটু সরিষার তেল এড করা হয়েছে এখানে সেই একই সেম কড়াইয়ের মধ্যে। এ দেখতে পাচ্ছেন এখানে আমি দুই রকমের শুটকি নিয়েছি, একটা হচ্ছে হিদল শুটকি, অনেকে বাঁশপাতা শুটকিও বলে, এখানে হিদল শুটকি আছে আর চ্যাপা শুটকি আছে, দুই রকমের ছোট বড় আমি দুটোটা ইউজ করেছি। তো দুই রকমের শুটকি এখানে দিয়ে দেওয়া হয়েছে। এই শুটকিগুলো প্রথমে আপনারা ভালো করে ধুয়ে নেবেন, আমরা খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপরে এইটা ভালো করে ফ্রাই করে নিতে হবে এপিট ওপিট করে। আপনারা যে কোনো একটা শুটকি ইউজ করতে পারেন, বা আমার মতো দুই রকমের শুটকি দিয়েও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। আর বরাবরের মতো এই ভর্তাটা আমার কাছে অনেক ভালো লাগে, আমি জানি না সবার কাছে কেমন লাগে, বাট এই ভর্তাটা আমার খুবই মজা লাগে, ভাত দিয়ে খিচুড়ি দিয়ে আমার কাছে খুবই ভালো লাগে। এই শুটকিগুলো এপিট ওপিট করে ভেজে নিয়ে সেই প্লেটের মধ্যে আমি তুলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন সেই ভর্তার লুকটা কেমন লাগছে, খুব সুন্দর লাগছে। এই ভর্তাটা আপনারা অবশ্যই ট্রাই করবেন। তো এই পাটার মধ্যে সেই মরিচগুলো দিয়ে দেওয়া হয়েছে, এখন সেই ভর্তাগুলো বাটা হবে। যেহেতু আমি বলেছি এটা ট্র্যাডিশনাল একটা ভর্তা, আর বাঙালিয়ান স্টাইলে যেহেতু আমরা করছি, অবশ্যই আমরা পাটা ইউজ করব। এখন অনেক মানুষই ব্লেন্ডার করে, আপনারা করতে পারেন, এটা হয়তো শ্রমকে অনেকটা কমিয়ে আনে, পরিশ্রমটা কম, কিন্তু আমার কাছে মনে হয় শিলপাটার ভর্তাটা অনেক মজার। আমি জানি না কার কাছে কেমন লাগে, সো আপনাদের যেভাবে বেটার মনে হয় ওইভাবেই করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এইখানে আমি প্রথমে মরিচটা বেটে নিয়েছে, তো আস্তে আস্তে এই শুটকিগুলো ব্লেন্ড করে নিবে, তারপর পেঁয়াজগুলো দিয়ে দিবে। কিন্তু আপনাদের একটু সতর্ক থাকতে হবে, এই শুটকিগুলোর মধ্যে অনেক কাঁটা থাকে, আপনারা চাইলে চামচ ইউজ করতে পারেন, আমিও চামচ ইউজ করেছে, ছোটো স্পুন দিয়ে বারবার নেড়ে চেড়ে নিয়েছে, সে হাত ইউজ করেনি, কারণ এখানে ছোটো ছোটো অনেক কাঁটা থাকে।
কাঁটাটা যখন একেবারে মিশে যাবে তখন আপনার ভর্তাটাকে বারবার যতক্ষণ না পর্যন্ত একদম মিহি হয়ে না যায় ততক্ষণ পর্যন্ত বাটতে থাকবেন। এটা সম্পূর্ণ বাটা হয়ে গেলে এই ভর্তাটা তখনই কমপ্লিট হবে। সে ভেজে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেওয়া হয়েছে এখানে। এই ভর্তাটা আপনারা সংরক্ষণ করে অনেকদিন খেতে পারবেন। এটা আপনারা ফ্রিজে করে রেখে প্রায় এক সপ্তাহ মতো খেতে পারবেন, কোনো সমস্যা হবে না, খুবই ভালো লাগবে। যে কোনোভাবে আপনারা গরম ভাতের সাথে, খিচুড়ির সাথে খেতে পারবেন। সো দেখতেই পাচ্ছেন ভর্তাটা একদম কমপ্লিট হয়ে গেছে। সো এই ভর্তাটা আপনারা অবশ্যই ট্রাই করবেন অ্যান্ড কমেন্ট করবেন কেমন লাগলো। থ্যাংক ইউ সো মাচ। আর সত্যি যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।